একটা কালচারের নাম এপ্রিল ফুল। ফুল মানে কি ভাই? বোকা। বাংলা ফুল মানে তো ভালো জিনিস, আর ইংলিশে ফুল মানে সম্ভবত স্পেলিংটা হলো FOOL, এ ফুল, এটার মানে হলো বোকা। এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা। আচ্ছা, এই দিনটাতে একটা কালচার আছে আমাদের শিক্ষিত স্কুল কলেজ এর ছেলে মেয়েদের মাঝে, সেটা কি? কালচারটা হলো এপ্রিল ফুলে বা পহেলা এপ্রিলে, এই তারিখটা কোন দিনে আসে খোঁজ খবর নাই, আজকে 1 তারিখ না 2 তারিখ, হঠাৎ করে স্কুলে এসে অথবা বাজারে রাস্তাঘাটে যেখানে দেখা হবে একজন আরেকজনের বোকা বানান, একজন আরেকজনকে কি করা, মজা করা আর কি, মজা করে একজন আরেকজনকে কি করা, বোকা বানানো, এটা হলো এপ্রিল ফুলের মূল কথা। কথা বুঝে আসছে? এপ্রিল ফুলের মূল কথা হলো কি, পহেলা এপ্রিলে একজন আরেকজনকে দেখে সাক্ষাৎ হলে কি করা, বোকা বানায় দেওয়া। এখন বোকা বানাতে হলে কি করতে হবে, একটা মিথ্যা কথা বলতে হবে, একটা প্রতারণা করতে হবে, কমপক্ষে দুটা গুণা করতে হবে, একটা মিথ্যা কথা বলতে হবে আর একটা হলো কি, প্রতারণা করতে হবে, আর এই দুটোটাই কবিরা গুণা। এই দুটোটাই কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের যে কয়েকটি আলামত বলেছেন, ইমানদারের আলামত না, ইমানদারের মার্কা না, মুনাফিকের মার্কা, তার ভিতরে 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। কথা কথায় কি বলা? মিথ্যা, যার পান্তাবাতের মতো। দ্বিতীয়ত, যে ধোকা দেয় মানুষকে, প্রতারণা করে, তার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় কাউকে, প্রতারণা করে কাউকে, সে আমার উম্মত হতে পারে না, সে আমার উম্মত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উম্মত হিসেবে পরিচয় দিবেন না, নূরের তৈরি না মাটির তৈরি তো পরের কথা ভাই, উনি উম্মত হিসেবে পরিচয় দিবেন না, আপনি আমার লোকই না ভাই, মাটি আর নূর তো পরের কথা, আপনি তো আমার লোকই না। তাহলে এই দুইটা কবিরা গুণায় লিপ্ত হয় আমাদের ছেলে মেয়েরা, এবং এটাকে একটা আনন্দের, একটা ফুর্তির, একটা কালচার হিসাবে আমাদের সমাজে সাধারণত পালন করে থাকে। মুসলমানের জীবনে আনন্দ করা যাবে কি যাবে না? কিন্তু সেটার জন্য কোরআন এবং হাদিসের সীমারেখা লঙ্ঘন করে করা যাবে? তাহলে পয়লা এপ্রিলে আমরা যদি কেউ একজন আরেকজনকে বোকা বানাই, এপ্রিলের বোকা কিভাবে বানায়, অনেকগুলো আছে, যেমন একটা এক্সাম্পল দেন তো, কিভাবে বানায় আপনারা কেউ বলেন। বোকা হয়ে গেল না স্যার, আর উল্টে বেকুপ, তো আমি খুঁজি নাই তো, কে বললো তোর বোকা হয়ে গেল না? লোকটা মিথ্যা বললো, প্রতারণা করলো, আরেকটা গুণ হলো একজন ইমানদারকে কষ্ট দিল, আর অনেক গুণা সেখানে যুক্ত হতে পারে, এটা একটা। আর একটা আরো বলেন কিছু, ওই দেখেন স্কুলে স্যার আসছে প্রতিদিন আসা চেয়ারে বসে আর কি, বেচারা চেয়ারে বসতে গেছে, টান দিয়ে পিছন চেয়ারটা নিয়ে গেছে, আর স্যার দান পড়ে গেছে, সবাই হাতে তালে দিচ্ছে, হ্যাঁ এপ্রিল ফুল, এপ্রিল ফুল, স্যার আজকে পয়লা এপ্রিল না, এই জন্য আপনার বোকা বানাইছে। মুসলমান দিবস পালনের জন্য আর জিনিস খুঁজে পায় না, মিথ্যা তো 24 ঘন্টা বলেই, মিথ্যা ধোকা প্রতারণা করার জন্য একটা দিবস বানায় নিয়েছে, নাম দিয়েছে এপ্রিল ফুল। এগুলো আমাদের দেশে পালন হয়। আচ্ছা, এপ্রিল ফুল কেন পালন করে? লম্বা ইতিহাস, অতদূর বলা যাবে না, শুধু শর্টকাটে বলি, এপ্রিল ফুল সম্পর্কে কয়েকটা ইতিহাস আছে, এপ্রিল ফুল সংক্রান্ত কয়েকটা ইতিহাস আছে, এর সবগুলার সারমর্ম একটাই, সেটা হলো এই, স্পেন একটা দেশ আছে, নাম শুনছেন তো, এককালে মুসলমানদের শাসন ছিল এদেশে, আজকের তাফসিরে কুরতুবী সহ বড় বড় তাফসিরের রচয়িতাদের জন্ম হয় স্পেনে, এই স্পেন মুসলমানদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে ছিল, মুসলমানদের শাসনের অধীন ছিল, এই স্পেন মুসলমানদের দখল থেকে মুক্ত করার জন্য মুসলমানদেরকে বোকা বানানো হয়েছিল পহেলা এপ্রিলে, ইতিহাসের এই দিনে। কিভাবে বোকা বানানো হয়েছিল, বিভিন্ন রকম ইতিহাস আছে, কোন কোন ইতিহাসে আসছে যে মুসলমানদেরকে সবাইকে, পার্শ্ববর্তী ওই দেশের যে মুসলিম শাসক তার ছেলেকে পার্শ্ববর্তী দেশের খ্রিস্টান শাসকে ফুসলাইছে যে তুমি তোমার বাপরে খুন করে ফেলো, তাহলে তোমার আমরা ক্ষমতা বসাই দেবো, আমরা সব হেল্প করে ক্ষমতা বসাই দেবো, তা না হলে তুমি কিন্তু ক্ষমতা বসতে পারবে না, তোমার ভাই বসবে। তো সে খ্রিস্টানের বুদ্ধি অনুযায়ী ঠিকই বাপরে হত্যা করছে, করার পরে খ্রিস্টানরা হাতে তালি দিয়ে বোকা, আমাদের কাজ নাই তোর ক্ষমতা বসাও, এবার তারা সময়রা খ্রিস্টানরা দখল করে নিচ্ছে, মুসলমানরা বোকা বানাইছে পহেলা এপ্রিলে। এক, কোন কোন ইতিহাসে আসছে
যে ওখানে মুসলমানদের উপর আক্রমণ করছে পার্থিব দেশে খ্রিস্টানরা আক্রমণ করে মুসলমানদের দেশ দখল করার পরে যারা বাইচা ছিল সাধারণ নিরীহ নারী পুরুষ মুসলমানরা তাদেরকে বলছে ঠিক আছে তোমরা একটা জাহাজে উঠো তোমাদেরকে আমরা নিরাপদ এক দেশে পাঠিয়ে দেব এখানে থাকলে সব মেরে ফেলব তো তাদেরকে জাহাজে উঠায় জাহাজটা যখন সমুদ্রের মধ্যে গেছে আগুন ধরায় জ্বালায় তাদেরকে ছাই করে দিছে আর তারা মজা করছে হ্যাঁ এপ্রিলের বোকা আরে বিকুবরে তোরা আমাদের বাঁচানোর জন্য উঠাবো এখানে কোন কোন ইতিহাসে আসছে যে মুসলমানদেরকে বলা হয়েছে তোমরা মসজিদে ঢুকে যাও তাহলে তোমাদেরকে বাঁচা দেবো এরপরে মসজিদ সহ মুসলমানদেরকে সব একসাথে শেষ করে দেওয়া হয়েছে আর তারা মজা করছে যে মুসলমানদেরকে বোকা বানাইছি আর মুসলমানদেরকে বোকা বানানোর সেই ইতিহাসটাতে আজকে মুসলমানের সন্তানরা মজা করে এপ্রিল ফুল বলে ঘটনাটা কেমন হলো খুব বেশি দুঃখজনক কেমন দুঃখজনক হলো একটা এক্সাম্পল দিই ছোট করে এক্সাম্পলটা হলো এই আপনার ভাই খুব আদরের ভাই দুই ভাই আপনারা খুব আদরের আপনার ভাইকে আপনার ভাইয়ের শত্রুরা ধরে নিয়া মাইরা জবাই কইরা তার গোশত দিয়া কাবাব বানায়া আপনাকে দাওয়াত দিয়া রুটি দিয়া খাইতে দিছে আপনি খুব মজা করে খাইতেছেন আপনি জানেন না আপনার ভাইয়ের গোশত আপনাকে এইভাবে খেতে দেওয়া হয়েছে জানার পরে আপনার ভিতরে যেরকম অনুশোচনা আর আক্ষেপ আসবে একজন ইমানদার এপ্রিল ফুলের ইতিহাসগুলো জানার পরে এপ্রিল ফুলের এই কালচার প্রতি এরকম ঘৃণা এবং আক্ষেপ হওয়া উচিত আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত নোংরা কালচার থেকে হেফাজত করে যে কালচার মানুষকে হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে এমনি সমাজে মিথ্যার কারণে থাকা যাচ্ছে না ধোকার প্রতারণার কারণে থাকা যাচ্ছে না সেখানে আরো কালচার করে করে সেখানে নতুন নিত্য নতুন কালচার আমদানি করে করে মিথ্যুক বানাইতে হবে মিথ্যুকের জন্ম দিতে হবে এগুলো খুবই জঘন্য এবং ভয়াবহ মুসলমানদের সমাজে এগুলো থাকতে পারে না আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সাবধান করব আমাদের ছোট ভাইদেরকে সাবধান করব আশপাশের লোকদেরকে সাবধান করব আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে